হ্যালো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি। দেখো, আসনের নিচের দিক থেকে কিছুটা মার্জিন ছেড়ে আমি সেলাই আরম্ভ করলাম। প্রথমে তিনটি ঘর সেলাই করছি, পরের লাইনে এই তিনটি ঘর ছেড়ে দিয়েই আমি সূচ তুললাম এবং এখানে দুটি ঘর সেলাই করলাম। এই দুটি ঘরের কোনার দিকে সূচ তুললাম দুটি ঘর ছেড়ে দিয়ে, এবং কোনাকুনি প্রথমে দুটি ঘর সেলাই করব। আবারও কোনার দিকে সূচ তুলে এবার ওপরের দিকে সেলাই করব, প্রথমে দুটি ঘর, কোনার দিকে সূচ তুলে এবারে তিনটি ঘর সেলাই করব। আবারও কোনার দিকে সূচ তুলে লম্বালম্বিভাবে তিনটি ঘর সেলাই করব। কোনার দিকে সূচ তুলব এবং কোনাকুনি ওপর দিকে লম্বাভাবে দুটি ঘর সেলাই করছি এবং কোনাকুনি একটি ঘর সেলাই করব। এবার খুব ভালো করে সেলাইটা লক্ষ্য করো, একই রকম সেলাই করব। প্রথমে দুটি ঘর, দুটি ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে সূচ তুলছি, এখানে তিনটি ঘর সেলাই করব। অর্থাৎ এতক্ষণ ধরে যে সেলাইটা করলাম তার রিভার্সটা সেলাই করছি। তিনটি ঘর ছেড়ে দিয়ে কোনার দিকে সূচ তুললাম, আবারও তিন ঘর সেলাই করব। তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পরে কোনার দিকে এসে আবারও দুটি ঘর সেলাই করব। এবার কোনাকুনি নিচের দিকে দুটি ঘর সেলাই করব, একটি দুটি। এবার বাঁদিক থেকে ডান দিকে সেলাই করব, প্রথমে দুটি ঘর, দুটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব। এবার তৈরি করব পাতা। প্রথম কোনাকুনি একটি ঘরের পাশে সূচ তুলে প্রথমে একটি ঘর, একটি ঘরের ওপরে তিনটি ঘর, তিন ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর, আবারও একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব। অর্থাৎ একটি পাতা তৈরি হবে। ঠিক এই একই রকমভাবে আরও একটি পাতা তৈরি করব এই দুই ঘরের ওপরে। এবারে তিনটে ঘর যেখানে লম্বালম্বি রয়েছে তার ওপরে সূচ তুলে প্রথমে লম্বালম্বি দুটি ঘর সেলাই করব, দুটি ঘরের ওপরে ডান দিক থেকে বাঁদিকে আবারও দুটি ঘর সেলাই করব, দুই ঘরের ওপরে তিন ঘর সেলাই করব এবং এখানেও পাতা তৈরি হবে। এখানে আমি চার লাইন তৈরি করব। নিচের পাতাগুলো তিন লাইনের পাতা ছিল, এখানে চার লাইনের পাতাটা তৈরি হবে। ঠিক একই রকমভাবে ডান দিকেও এইভাবে তিনটি পাতা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা ফিগার এই একই রকমভাবে তৈরি হবে। আমি মাঝখানের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে বড় পাতাটা যেটা তৈরি হয়েছিল সেখান থেকে একটি ঘর ছেড়ে দিচ্ছি এবং মাঝে একটি লাইন ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করছি। কোনাকুনি আবারও সেই প্রথম যেমন সেলাই করেছিলাম দুটি ঘর, কোনাকুনি আবারও দুটি ঘর, কোনাকুনি এবার ওপরের দিকে যাচ্ছে দুটি ঘর, এখানে তিনটি ঘর সেলাই হবে। তিনটি ঘরের ওপরে বাঁদিকে সূচ তুলে আরবার একটি পাতা তৈরি হবে, বড় পাতাটা। ঠিক যেখানে যেমন পাতা আছে ঠিক সেখানে সেইভাবেই পাতাগুলো আমি তৈরি করে নিয়েছি।
ठीक एक ही रकम भावे देखिए दीची एक टी घर छेड़े एवं एक टी लाइन छेड़े तीन टी घर सेलाई करलाम आबारो दुटी घर सेलाई करलाम एबार कोनाकुनी दुटी घर सेलाई करब दुटी घरेर उपरे लम्बालम्बी दुटी घर लम्बालम्बी दुटी घर हो जाओयार पोरे आबार लम्बालम्बी तीन टी घर एबार डान दिके एक टी पाता तैरी होबे प्रथमे ओपरे दुटी घर सेलाई करे नेब लम्बालम्बी दुटी घरेर ओपरे एबार बा दिक थेके डान दिके दुटी घर सेलाई करब दुटी घरेर ओपरे तीन टी घर सेलाई करब एबं एटा चार लाइन सेलाई करब ताहले एक टी पाता तैरी होबे एदिकेर पाताटा एकटू भूल छिल आमी कारेक्शन करे निच्छि देखो ये तीन घर चार लाइन आमी सेलाई करे नेब ताहले बड़ो पाताटा तैरी होबे बादिकेर पाताटाओ कमप्लीट करे नेब ठीक एक ही रकम भावे एक टी घर एवं एक टी लाइनेर गैप छेड़े दिए प्रथमे जे घरटा आमी तैरी करेछिलाम जे फिगारटा एखानेओ ठीक हुबहु एक ही रकम फिगार तैरी करे नेब একটা ফিগার আমার তৈরি হয়ে গেল এবার এর মধ্যে ফুল তৈরি করব প্রথম যে পাতাটা দেখতে পাচ্ছো সেই পাতার পাশে সূচি তুলে প্রথমে তিন ঘর সেলাই করছি তিন ঘরের উপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারো তিন ঘর সেলাই করব এবারে দুটি ঘর বাড়িয়ে নিয়ে ছটি ঘর সেলাই করব छटी घर ऊपर एक टी घर छेड़े दिए चार घर सेलाई करब एक घर लाइन छेड़े दिए आबारो प्रथमे चार घर सेलाई करब चार घरेर उपरे एक घर करे बाड़िये निये छय घर सेलाई करब दुई घर कमिये निये तीन घर सेलाई करब एक घर बाड़िये निये तीन घर सेलाई करब এইভাবে প্রত্যেকটা পাপড়ি আমি তৈরি করব ফুলের মোট আটটি পাপড়ি এখানে তৈরি হবে তিন ঘর সেলাই করছি তিন ঘরের উপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারো তিন ঘর সেলাই করছি আবারো এক ঘর বাড়িয়ে নিয়ে ছয় ঘর সেলাই করব এবারে এক ঘর কমিয়ে নিয়ে চার ঘর সেলাই করব পুরো ফুলটা আমার রেডি হয়ে গেল এবার ফুলের ভেতরে দেখো প্রথমে তিন ঘর সেলাই করব তিন ঘরের উপরে মাঝ ঘরের মাঝখানটায় একটি ঘর সেলাই করব एक ही रकम भाव चारदि के सेलै करब एवं शेषे मजखान एक घर सेलै कर पुरो आसनटा केमन लागबे देखते सेटाओ देखिए दीची तुम्हारा देखते थको